থানা নয়, এ যেন বরং রাজ্যের একমাত্র জলপ্রাসাদ নির্মহল। এক পশলা বৃষ্টিতে রূপ পরিবর্তিত হয়ে নির্মহলের মতো জলপ্রাসাদে পরিণত হয়েছে বিশালগড় থানা। নির্মহলের প্রতিষ্ঠাতা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য হলেও বিশালগড় থানাকে নির্মহলের রূপ দিয়েছে বিশালগড় পুর পরিষদ। এর কারণ খুঁজতে গিয়ে জানা গিয়েছে, বিশালগড় শহরের দিন দিন জনঘনত্ব বৃদ্ধি পাওয়ায় আশেপাশের জমি ভরাট করে নতুন অনেকে দোকানও বাড়ি নির্মিত হয়েছে, ফলে থানার বর্তমান ভবনগুলি বহু পুরাতন হওয়ায় আশপাশের বাড়িঘরগুলি থেকে থানাটি অনেকটাই নিচুতে অবস্থিত। এই অবস্থায় থানার একমাত্র জল নিষ্কাশনের মাধ্যম ছিল থানার পেছনে থাকা বিশালগড়ের ডাক বাংলোর পুকুরটি। সম্প্রতি পুর পরিষদ কর্তৃক নতুন ভবন নির্মাণের জন্য এই পুকুরটিকে ভরাট করে ফেলা হয়। এর ফলে গতকালের এক পশলা বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে যায় বিশালগড় থানা। অন ক্যামেরায় থানার কর্মরত পুলিশ কর্মীরা পুর পরিষদের বিরুদ্ধে কিছু না বললেও পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে চাপা ক্ষোভ বিরাজ করছে পুলিশ কর্মীদের মধ্যে। খবর পেয়ে শুক্রবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জলমগ্ন থানা পরিদর্শন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, এই বিষয়ে পুর পরিষদের বাস্তুকারদের সাথে কথা হয়েছে, অতি সত্বর থানার জল নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা হবে। সকালে খবর পেলাম কালকে বর্ষার বৃষ্টির ফলে আমাদের বিশালগড় থানাতে জল জমে আছে। তো আমাদের যারা পুলিশ অফিসাররা আছে ওনাদের যাতায়াতে কষ্ট হচ্ছে কোয়ার্টার থেকে, তো সেই কারণে আসলাম। পৌরসভার ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা হয়েছে, ওনারা আসছেন, এক্ষুনি জল নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।